হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন আর আমি খুব 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 ভালো আছি। আর আজকের ব্লগটা আমি একদম আর্লি মর্নিং শুরু করেছি, তার কারণ এখন বাজছে ভোর 4টে। আর আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে আমরা একটু যাব বেড়াতে। কোথায় যাব সেটা এখন সারপ্রাইজই থাক। তো যেহেতু সকাল সকাল উঠেছি, এরপর আমি তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নেব। আর কাজ সেরে আমি আগে করব ঠাকুর পূজা। সকালে আগে পূজা না সেরে আমার বাইরে বেরোতেও ইচ্ছা করবে না, তো আমি আমার ঠাকুর ঘরটাকে খুব সুন্দরভাবে পূজা করে নেব। আর যেহেতু অনেকটা রাস্তা যাব, তাহলে একটু ব্রেকফাস্টও আমি তৈরি করে নেব। আর এখনও সানা শঙ্খ সৌরভ এখনও বিছানায় আছে, ওরা এখন ঘুমোচ্ছে, তো একটু পরে ওরা উঠে পড়বে। তো ওরা ওঠার আগে আমি পূজা সেরে ব্রেকফাস্টটা তৈরি করে নেব। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। তাহলে ফ্রেন্ড দেখুন, পুরোপুরি আমরা রেডি হয়ে গেছি, এরপর আমরা বেরিয়ে পড়বো। ওদিকে সানাশঙ্খ রেডি হয়ে গেছে, তো কোথায় যাচ্ছি সেটা না হয় আপনাদের কাছে একটু সাসপেন্সের মধ্যে থাক, আর যেখানে যাচ্ছি সেখানে গিয়ে এরপর আমরা দেখা করব। তো চলুন আমার সঙ্গে থাকুন আর এনজয় করুন। আর এই যে শঙ্খবাবু রেডি হয়ে গেছে বেড়ানোর জন্য, পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছে, কারণ বাচ্চা ছেলে থাকলে অনেক কিছুই ক্যারি করতে হয়, তাই ও ব্যাগের মধ্যে কিছু জিনিস নিয়ে নিয়েছি। আর এদিকে সানাও রেডি হয়ে গেছে, এই যো সানার লুকটা একটু দেখিয়ে দিই। মোটামুটি আমরা সবাই রেডি, তো চলুন আমরা এরপর বেরিয়ে পড়ি। সবুজে ছায়া ঘেরা রাস্তার বুক চিরে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। প্রকৃতির এই মনোরম পরিবেশ উপভোগ করা যায় একমাত্র এই জঙ্গলমহলে। এই রূপ অত্যন্ত মনোরম ও সৌন্দর্যে পরিপূর্ণ। এখানে আসতে গেলে মোটামুটি বাঁকুড়া টু ঝাড়গ্রাম যেতে সময় লাগে মাত্র 2 ঘন্টা 40 মিনিট। আর মোটামুটি 113 কিলোমিটার এই রাস্তার দূরত্ব। আর কলকাতা থেকে ঝাড়গ্রাম আসতে লাগে 3 ঘন্টা, কাছাকাছি 4 ঘন্টা লাগে, দিয়ে বা যে কোনো যানবাহনে আপনারা এই ঝাড়গ্রামে আসতে পারেন। আর এই রূপ, ওহ, দুর্দান্ত, অপরূপ সুন্দর। একটা অন্য একটা প্লেসে চলে এসেছি, এটা একটা জঙ্গলমহলের একটা মানে ফরেস্ট এরিয়া, সেখানে এসেছি। তো দেখুন এখানে কিছু কিছু স্ট্যাচু আছে। এরপর বন্ধুরা আমরা চলে এসেছি প্রকৃতি পর্যটন কেন্দ্রে। এখানে লম্বা লম্বা শালের গাছ বেশ বড় বড়, আর চারিদিকে এই পাতা ঝরে পড়েছে, শাল পাতা বিছানো হয়ে আছে একদম পুরো বিছানার মতো। আর এখানে মনোরঞ্জনের জন্য কিছু পাথরের হাতি, আদিবাসীদের কিছু মূর্তি, এগুলো করা আছে। বেশ মনোরম পরিবেশ, যারা প্রকৃতিপ্রেমী তারা এখানে এসে বেশ কিছুদিন সময় কাটিয়ে যেতে পারেন।
এরপর বন্ধুরা আমরা চলে এলাম ঝাড়গ্রামের কাছে চিল্কিগড়। এটা আসতে সময় লাগে মাত্র 30 মিনিট আর দূরত্ব মাত্র 16 কিলোমিটার। এটা বহু পুরনো দিনের একটা প্রাচীন মন্দির। এটা হচ্ছে মা দুর্গার মন্দির, পুরনো কনক দুর্গা মন্দির। এর কথিত আছে নাকি এখানে অনেক মনস্কামনা পূর্ণ হয়, অনেক পুণ্যার্থী এখানে আসেন। আর এই হচ্ছে সেই পুরনো বটবৃক্ষ যেখানে অনেকে মানত পূরণ করেন। এরপর আমরা চলে এলাম কৃষ গার্ডেন। এখানে একটা সুন্দর পার্ক আছে, দেখুন কি মনোরম পরিবেশ। এই এই কৃষ্ণ ঠাকুরের এই দৃশ্যটা দেখে আমার তো মন ভরে গেছিলো, তাই এর ভিডিওটা না করে আমার মনটা ভরছিল না, তাই বিশেষ করে আমি কৃষ্ণ ঠাকুরের মূর্তিটাকে খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করলাম। গার্ডেনে আছে বাচ্চাদের জন্য খুব আনন্দ করার জিনিসপত্র। এখানে বেশ সুন্দর খেলার জিনিসপত্র আছে যেখানে বাচ্চারা খুব খুশি হয়ে করে খেলবে আর খুব আনন্দ পাবে। তো আপনারা অতি অবশ্যই একবার ঝাড়গ্রামের এই কিডস গার্ডেনে ঘুরে যাবেন, মন একদম ভরে যাবে। উদ্দেশ্যের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে, সেইটা হচ্ছে ঝাড়গ্রামের রাজবাড়ি। আমরা ঝাড়গ্রামের রাজবাড়ির পথে আমরা প্রবেশ করলাম রাঙামাটির রাস্তা ধরে, দুই পাশের পাশে সবুজ ছায়া ঘেরা রাস্তার ভিতরে প্রবেশ করলাম। এটি 1992 সালে সর্বেশ্বর চৌহান দ্বারা স্থাপনার পর প্রায় 400 বছর ধরে মল্লদের রাজবংশে 18 জন রাজা ঝাড়গ্রামে বাড়িতে থেকে এই বিস্তীর্ণ অঞ্চলে রাজত্ব করেছেন। 1931 সালে এই রাজবাড়ি নির্মিত হয়েছে। আর এই রাজবাড়ির সৌন্দর্য ভোলা যায় না। আমার তো মানে আমি তো মোহিত হয়ে গেছিলাম এই রাজবাড়ি দেখে, এত সুন্দর সাজানো গোছানো এই রাজবাড়ি। আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না। এখানে বেশ সুন্দর সুন্দর পশু পাখি দেখতে পাওয়া গেছে, আর আছে খুব সুন্দর একটা লেক। তো বন্ধুরা, ঝাড়গ্রাম এলাম, আর লাঞ্চ করবো না সেটা তো হয় না, তো এখানেই আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিলাম আর এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত, টাটা, বাই বাই।